দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পানিহাটিতে অনুপম দত্ত গুলিকাণ্ড নিয়ে বেশ কিছুদিন আগে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল গোটা রাজ্য জুড়ে পড়েছিল এবং পাশাপাশি ঘটনার দিনই কিন্তু গ্রেপ্তার হন এক অভিযুক্ত। তবে এই ঘটনার পেছনে আরও কারা যুক্ত, মূল অভিযুক্ত কে, আর এই নিয়ে দীর্ঘ বেশ কিছুদিন ধরে কিন্তু তল্লাশি চালাচ্ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অনুপম দত্ত খুনের ঘটনায় ধৃত আরও এক, এবং ওই ধৃত ব্যক্তির নাম চিয়ারুল মণ্ডল। ব্যারাকপুর নগরপাল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম নগরপাল অপরাধ অজয় ঠাকুর। তিনি জানান, চিয়ারুল মণ্ডলকে হরিণঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার। তিনি আরও জানান, প্রথমে বাপি পণ্ডিত চিয়ারুল মণ্ডলকে খুনের জন্য ঠিক করেছিল, কিন্তু পরবর্তী সময়ে সে খুনটা না করায় তাকে গুলি করা হয়েছিল এবং সেই সময় তার আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসে অনুপম দত্ত খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, ওই কেস তো আমরা টাইম টু টাইম ব্রিফ করেছি। ওই কেসে যারা অ্যারেস্ট হয়েছিল, যারা গুলি করেছিল, হাতেনে ধরা পড়েছিল, একজন আরও যে আছে বাপি পান্ডে ধরা পড়েছিল। আজকে একজন আরও অ্যারেস্ট হয়েছে, আলটিমেটলি থার্ড পার্সন জিয়ারুল বলে। জিয়ারুল, হ্যাঁ, আগে থেকে আমরা জানতাম, বাট ও খুবই শারীরিক রূপে অসুস্থ ছিল। আজকে যা আছে, যখন কেসটা মানে চার্জশিট থেকে চলে যাচ্ছে, তো অ্যারেস্ট করে কোর্টে পাঠানো। হ্যাঁ, জিয়ারুল মণ্ডল যে আছে নিজে ফিজিক্যালি ইনজার্ড, অ্যাকচুয়ালি যে এই কেসে মেন আসামি যে গুলি করেছিল, তো ওই লোকটা জিয়ারুলকেও গুলি করেছে। আর জিয়ারুলকে গুলি করে, জিয়ারুলে আর্মস কেটে জিয়ারুল গুলি করে ওই আর্মসটা নিয়ে চলে এসেছিল। ওই আর্মসটা আমাদের খর্দা থানা যে কেস হয়েছিল, যে কেসে আপনার কথা বলছেন, অনুপম দত্ত কেস, ওখানে আর্মসটা ব্যবহার হয়েছিল। এই জিয়ারুলকে কি প্রথমে সুপারি দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমরা এটাই পেয়েছিলাম। না, তাহলে জিয়ারুল কে অ্যারেস্ট করলেন কেন? অনুপম দত্ত মার্ডার কেসে জিয়ারুলের কেস কানেকশনটা কি, ওর ভূমিকাটা কি? ভূমিকাটা হচ্ছে, অনুপম দত্ত মার্ডার যেদিন হলো তার 4-5 মাস আগে থেকে যে আছে একটা প্ল্যান ছিল, যে মেন অ্যাকিউজড আছে ওনার বাপি পণ্ডিতে, তখন কিন্তু ওই জিয়ারুল মণ্ডলকে এঙ্গেজ করেছিল কাজ করার জন্য, অ্যান্ড হিট পেড সাম মানি অলসো। তো ওই কাজটা কিন্তু সম্পূর্ণ হয়নি কোনো কারণে। তখন যে আছে ও টাকা পয়সা ব্যাক করতে হবে, আমস ব্যাক করতে হবে, ওই নিয়ে রেসার্সি লাগে। তখনই যে অমিত পণ্ডিত সঙ্গে এই ঘটনাটা ঘটে যায়, যেখানে অমিত পণ্ডিত ওর আমসটা কেটে গুলি করে দেয়, যেটা আমরা স্টোরিটা পেয়েছি। ঠিক আছে, যেহেতু আগে থেকে ইনভলভ ছিল, আগে চেষ্টাও করেছিল, তো এর জন্য অ্যারেস্ট করা হয়েছে, প্লাস ওর আর্মসটা ব্যবহার হয়েছে। কত টাকা এঙ্গেজ করেছিল ওকে বাপি পণ্ডিত 4-5 মাস আগে যে অ্যাসাইন করেছিল? হ্যাঁ, ও অ্যাসাইনমেন্ট যে আছে, অ্যাকচুয়ালি যেটা ইন্দ্রা বলেছে বাপি পণ্ডিত, ওখান থেকে প্রায় অ্যারাউন্ড 3 লাখ রুপিস, 3 লাখ অ্যারাউন্ড, সেটাও করেনি বলে এবার অমিত পণ্ডিত ওকে তারপরে মারলো। তো অমিত পণ্ডিত ওকে যে গুলিটা করলো, যে মানে সেটা কত তারিখ নাগাদ করেছিল? অমিত পণ্ডিতের এক্সাক্ট ডেটটা আছে, বাট আই মে টেল, বাট অনুপম দত্ত যখন ঘটনা ঘটে তখন যা আছে অলরেডি সিরিয়াসলি ইনজার্ড ছিল, তখন ইনজার্ড ছিল। এর পাশাপাশি ধৃত চিয়ারুল মণ্ডলকে এদিন ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।